গুড মর্নিং, ইটস মি পিনাকি বোস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ার বাবা দ্য ট্রাভেলার। সো বন্ধুরা, অনেকদিন বাদে আর একটা ব্লগ, তা দেখে নিয়েছি আমার থাম্বনেইলে যে আজকে আমরা কোথায় যাচ্ছি। চলো, রাস্তায় যেতে যেতেই কথা হবে। আশা করি সবাই ভালো আছো। সবাই কমেন্টে জানাও আজকে সানডেতে তোমরা আজকে কোথায় কোথায় রাইড করছো জানিও। চলো, এখন আমরা চৌরঙ্গে পৌঁছে গেছি। তো আমার সাথে আরও দুজন জয়েন করেছে সারপ্রাইজলি, সঙ্গে আমার ভাই। আফটার লং টাইম দেখা, ইটস অলমোস্ট লাইক সিক্স সেভেন ইয়ার্স। ওর নাম শুভম, আমার কাকার ছেলে আর প্রচন্ড ওর বন্ধু। হ্যালো, ও লাদাখ করেছে সোলো। লাদাখ, রাজস্থান, অনেক কিছু আছে, পুরো অনেক গল্প আছে সব। আর তোমার চ্যানেলের নামটা বলো? আমার চ্যানেলের নাম নেচার মোটো। নেচার মোটো সাবস্ক্রাইব করো, দেখো, ভালো লাগবে, খুবই ভালো ভিডিও আছে। আরে আমি দেখবো ডেফিনেটলি, সবাই আলাপ হলো। তো চলো, রাস্তায় যেতে যেতে কথা হবে। তো বন্ধুরা, দ্য রাইড ইজ অন। চৌরঙ্গি থেকে এখন বেরোচ্ছি আমরা। সত্যি খুব আনন্দ লাগছে, মানে অনেক বছর বাদে ভাইয়ের সাথে দেখা। আর দেখা তো দেখা, মানে সেম প্যাশন দুজন, দুই ভাইয়েরই সেম প্যাশন, দুজনেই বাইকিং ভালোবাসি। আমাদের দুজনে বাইক আলাদা, কিন্তু প্যাশন সেম। ও আমার থেকে অনেকটাই লম্বা, তার জন্য ওর জন্য হিমালয়ান বেস্ট। আর আমার হাইট হিসাবে NS 200 ঠিক আছে, ফাইন। এই ভিউ দেখে রোজা রয় সিনেমা গানটার কথা মনে পড়ে যাচ্ছে। ইয়ে হসি বাদিয়া, ইয়ে খুলা আসমা, আগায়ে হাম কাহা। আহা, মজা আ গিয়া, মজা আ গিয়া। কেমন লাগছে বন্ধুরা জানাও?
সো গাইজ রিভার সাইডে চলো, রিভার সাইডের দিকে এগোবো এবার আমরা আস্তে আস্তে। পুরা জঙ্গল মে মঙ্গল, জঙ্গলে মঙ্গল। আল্টিমেট ফন জঙ্গল মে মঙ্গল ওয়ালা রাইড, বাপ রে বাপ। আচ্ছা বন্ধুরা, তোমরা এটাও কমেন্ট করে জানিও, আমার মোবাইল দিয়েই তো আমি ভিডিও করি, জানো ভালো করে। তো মোবাইল দিয়ে ভিডিও কোয়ালিটি কেমন লাগছে, স্টেবিলাইজেশন কেমন লাগছে, ভিডিও প্রেজেন্টেশন কেমন লাগছে জানিও কিন্তু। ও হো হো, ইয়ে তো পুরা জঙ্গল কে অন্দর আ গিয়া রে বাবা। এ ভালু হয়ে গিয়া, এ কন হে রে বাবা। सुना है इस जंगल पे हाथियां रहती है, अब आया ना मजा जंगल में मंगल करने का। अच्छा बंधुरा, तुम्हारा एक कमेंट करे जाना हमें जे हटा जदि तुम्हार सामने एरकम कोन जायगा है, तुम्हार सामने कोन जदि जंतु चले आसे, कोन एनिमल चले आसे, तुम्हें की करबे? ऑप्शन वन बाइक छेड़े पाली जाए, অপশন টু বাইকটা থামিয়ে দেখবে বা ওয়েট করবে, অপশন থ্রি বাইক নিয়ে জোরে চলে যাবে। এই তিনটের মধ্যে কোন অপশনটা হবে একটু জানি আমাকে। আচ্ছা আমি কোনটা করবো আমি বলে দিচ্ছি। আমি ফার্স্ট গাড়িটাকে স্লো ডাউন করবো, যদি আমার দিকে তেড়ে আসে ডেফিনেটলি বাইক ছেড়ে পালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, বা যদি সম্ভব হয় তিন নম্বর অপশন যেটা আমি দিলাম, বাইকটাকে উল্টো করলাম, বাইকটাকে সোজা করে নিয়ে পালিয়ে যাওয়া বাইক নিয়ে। মোটামুটি যা শুনতে পেলাম এই জঙ্গলে 20টা হাতি আছে, কিন্তু আফটার অল একটা অ্যাডভেঞ্চার করতে তো ভালো লাগে, কোনো অসুবিধা নেই। ডর কে আগে জিত হে, বাকি তো সব ভগবান কে ভরোসে, কোই বাত নেই। এগো 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 এগো, পাতল 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 পাতল, তোকে বলছি পাতল, একেবারে ওর ঘাড়ে পা তুলে দে।
এই জঙ্গলে হাতি আছে? হ্যাঁ এমনি আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কেন ওখানে ওয়াইল্ড বোর ভর্তি? আচ্ছা আচ্ছা, ফাইনালি জঙ্গল সাফারির ভেতর দিয়ে একটা সুন্দর একটা রাস্তা পেয়ে গেছি। এখনকার জন্য তো এই রাস্তাটা বলবো সত্যি খুব সুন্দর, পাখিটা আলাদা। এসে দৃশ্যমের মতন সিন। ও আমাদের এখানে কি নেই, কি নেই, জাস্ট লুক এট দিস বিউটি। হোয়াট আ বিউটি, হোয়াট আ বিউটি। What a beauty guys, দেখো শুধু তোমরা পুরো। অসাধারণ অসাধারণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পুরো যে দৃশ্যম মুভি আছে না, দৃশ্যম মুভি, অজয় দেবগন যেভাবে এসেছিল এসে, হ্যাঁ বিউটিফুল লাগছে, মানে অসাধারণ লাগছে। ইটস রিয়েলি বিউটিফুল প্লেস। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই বন্ধু সোম। আমরা একা এলে, আমরা একা থাকলে হতো জিপিএস যতটা নিয়ে যেত ততটা কিন্তু এত করে হতো আসতে পারতাম না। থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ।